গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো রবিবার আর এখন বাজে 9টা, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো, এদিকে ব্রেড টোস্ট করে দিয়েছি, অভিশ্রুতিকে খাচ্ছে, আর এদিকে অভিষেক এদিকে ঠিকঠাক করছে। আমি বলেছিলাম না টিভিটা রাখবে, তো এখন মাঝখানে টিভি রাখবে, আর খেলনাগুলো দেখো কি অবস্থা হয়ে আছে। তো আমাকে আজকে এগুলোও গুছাতে হবে। তো সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর এদিকে দেখো, ওই যে নোংরা ফেলার গার্বেজ ব্যাগগুলো হয় না, সেগুলো নিয়ে দেখো ছিঁড়ে জামা বানিয়েছে। কোথায় মনে হয় দেখেছে এমন করতে, সেই জন্য এমন করছে। তো আর এই দেখো একটা ল্যাপটপ, এই ল্যাপটপটা অভিষেকের ওই কলেজে যখন পড়তো তখনের ল্যাপটপ। তো কালকে এটা বের করেছিলাম, ভাবতে চালিয়ে দেখি, এমনি তো রাখা ভালো না। এ বাবা, এই তো খুলে দেখি যে আর এটা ডেট টাইম কিচ্ছুই নিচ্ছে না। তো তাই আবার আজকে এখন চালিয়ে দেখছি এটা কি ঠিক করা যায় কিনা না। অনেক দিন হয়েছে, তো দেখো ডেট টাইম কিছুই নিচ্ছে না। তা আমি পারলাম না অভিষেককে বলবো ঠিক করতে, ভাবলাম যদি ঠিক করা যায়, তো পারিনি, অভিষেক ঠিক করবে। আর এদিকে দেখো টেবিলটাও এনে, টেবিলটা এত দাম দিয়ে টেবিলটা এনে দেখো এটার যে আঠাটা খুলেই যায়। তো এখন অভিষেক কী করেছে, সেলোটেপ দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে দিয়েছে। না হলে বলো কাচের জিনিস, তার মধ্যে টিভি রাখলে একটা ভয় লাগে না যদি হুট করে পড়ে যায়। আর এই যে একুরিয়ামও চালিয়ে দিয়েছে, আর এখন দেখো অভিষেক দেখছে ঠিক করতে পারে কিনা না ল্যাপটপটা। এমনিতে সবই ঠিক আছে, বাকি কি। তো এখন বাজে 7টা 20, এই দেখো 7টা 20 হয়নি, হবে কে 1 মিনিটের মতো বাকি আছে। তো এখন একটু যাচ্ছি ওকে নিয়ে মেলায়। তো মেলায় তো আর যাওয়া, সেদিন গেছিলাম, সেদিন ওপেনিং ভালো মতো খুলেনি, তো আজকে একটু নিয়ে যাই। স্কুল বন্ধ এখন তো বাড়িতে, যা উৎপাত করছে, তো অভিষেক বলছে চলো নিয়ে যাই একটু মেলায় ঘুরে আসবে, ভালো লাগবে। তো ঠিক আছে, আমাদের সাথে চলো মেলায়। ঘুমিয়ে গেছিলাম মানে কি শুয়েছিলাম, আজকে অনেক ঠান্ডা পড়েছে তাই সোয়েটার পরে নিয়েছি, তালা দিয়ে যাই। ও দেখো খেলনাগুলো কালকে গোছাবো, আজকে গোছাবো না। রাম, নোংরার মধ্যে কেন বসেছিস? হ্যাঁ, এটা পড়বি, ঠিক আছে। সামনে আমরা এসে পড়েছি, ভেতরে ঢুকি, আজকে অনেক ভিড়, সেদিন তো সব খোলা হয়নি, আজকে সব খুলেছে, মনে হয় অনেক ভিড় আছে। এই দেখো মেলার ভিতরে না বাইরেও অনেক দোকান বসেছে, আর লাইটিংগুলো তো সেদিনও দেখিয়েছিলাম। এখানে দেখো বেলুনও, বেলুন নিয়েও আছে বেলুন। তো এই বেলুনগুলো খুব ভালো লাগে দেখতে, উড়ে গ্যাস বেলুন এগুলো। মোমোর দোকান খুলেছে আজকে, সবই ওপেন করে দিয়েছে। আর এখানে দেখো ওই বাচ্চাদের যে জাম্পিং করার, এটা কি হয় না নামটা আমি ঠিক জানি না। তো এখানে অভিষেক অভিশ্রুতি ঢুকবে বলছে, তো অভিষেক টিকিট কেটে দিল, 50 টাকা করে নেয়। তো 50 টাকা করে নিলে ও বেশিক্ষণ থাকতে দেয় না, তাও মোটামুটি দেয়। আর সব বাচ্চারা এটাতে কি মজা পায়, জাম্প করা যায়, খেলা যায়, স্লিপ করা যায়, উঠা যায়, উপরে নামা যায়। তো এখানে অনেক বাচ্চাই আছে। তো এর আগেও একদিন আমাদের পাড়াতে এসেছিলো যে এখানে উঠেছিল, তো মজা পেয়েছে, এবার দেখেই বলছে আমি এটাতে উঠবো। আর এর পাশে দেখো একটা নৌকাও ছিল, তো এই দেখো এখানে লাফাচ্ছিলাম, বলছি যা একটু উপরে উঠ, বলছে না 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 ভয় লাগে। আসলে আজকে অনেক বাচ্চা তো ভয় পাচ্ছে যদি ধাক্কা ধাক্কি লাগে, সেই জন্য উপরে উঠতে চাইছে না। তো একজন দুজন থাকলে তখন ঠিক করে। আর এই যে দেখছো নৌকাটা, ভালো লাগছে না, পাশে মনে হয় কি মাথায় এসে পড়বে দেখো। তো দেখো বেশিক্ষণ থাকেনি, বলছে না আমি নেমে যাব, ওই নৌকাতে উঠবে বলে নেমে পড়েছে জানো। এমন বেশিক্ষণ থাকলো না ওর, কিন্তু টাইম অনেকটাই ছিল, কিন্তু বলছে না আমি আর অন্য কিছুতে উঠবো, তাই উঠে পড়ি। তার এদিকে দেখো বাইক, বাচ্চাদের বাইক আছে, গাড়ি আছে, এগুলোতে অভিশ্রুতি উঠতে চায় না। আর এটা কি বলে, এটা ক্রোকোডাইলও না কি একটা ইয়ে আর কি, গাড়ির মতো। আর এখানে দেখো গলার হার, চুড়ি টুড়ি, কানের দুলের দোকান, অনেক রকমের গলার হার আছে এখানে। আর
এখন দেখো অনেক অনেকক্ষণ অভিষেক বোঝানোর পর বলছে হ্যাঁ ঠিক আছে চলো বলে অভিষেককে নিয়ে টেনে নিয়ে আসলো। দেখো আর ওর তো এখনও পাঁচ কমপ্লিট হয়নি, আমি এর আগে অনেক দিন বলেছিলাম কান ফোটানোর কথা, অভিষেক রাজি ছিল না, তো এখন বলছে ফোটাবে। তো ওই দাদাটার সাথে কথা বললো, তো ওই মেশিন দিয়ে ফোটায়, ওই পার্লার টাল্লারে যেভাবে ফোটায় মেশিন দিয়ে, তো সেভাবেই ফোটায়। দেখো কানের মধ্যে হাত দিয়ে আছে, মানে হুট করে অভিষেক দেখেই বলে দিল যে চলো কানটা ফুটিয়ে দিমিয়ে, কি জানি ফোটায় কিনা না জানি না, কানে তো হাত দিয়ে আছে। আবার এবার দেখো কানের দুল দেখাচ্ছে, আর একবারে কানের দুলও তো পরিয়ে দেয়, তো সেটা দেখাচ্ছে, এটাও পছন্দ করে নিল মেয়ে। তো জানি না আমার মেয়ের অনেক সাহস আছে মনে হয়। তো এবার দেখো মার্কার দিয়ে কানে কানে ফুটো মানে ইয়ে দাগ দিয়ে দিচ্ছে, তাহলে সুবিধা হয় আর কি, এই যে পয়েন্ট করে নিলে ওই সেম জায়গায় একদম পড়বে, দুটো কানেই ইয়ে করে দে মানে পয়েন্ট করে দে। বাবা আমাদের একটা যদি একটা মানে অনেক বড় টেনশন ছিল, যাই হোক টেনশনটা আমার হয়ে যাচ্ছে, টেনশন শেষ। তো মানে দিন থেকে বলছিলাম আমি যে পার্লারে নিয়ে কানটা ফুটিয়ে দিই, তো ভাবলাম পরীক্ষা শেষ হোক তারপর, এর আগে ভেবেছিলাম মানে কিছু না কিছু একটা হয় যার জন্য হয় না। তো যাই হোক আজকে সময়টা আসলো, আর এই দেখো এবার কানের মধ্যে হাত দিয়ে রেখেছে, দেখেছো? ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো, মেয়ের কান ফুটাতে নিয়ে আসলাম, দেখো এবার কাঁদছে, ফুটালো না কিন্তু, এত কষ্ট করে নিয়ে আসলাম কানটা ফুটালোই না। তো এবার দেখো কালার পেন্ট নিয়েছে, আর এখানে দেখো পাঁপড় আচারের দোকান খুলেছে, অভিষেক দেখছে পাঁপড় আর আচার যদি পছন্দ হয় নেবে, আর এদিকে জিলেপির দোকানও আছে, জিলেপি নেব, লাইনে আছি। পাঁপড় নিলাম, পাঁপড় মেলা, চলো উঠো মেলা ঘুরে নিলাম, এবার একটু যাবো বিরাটিতে, পান নেব নিয়ে তারপর বাড়ি। তো উঠো 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 সাবধানে, অনেক কিছু কিনেছি দেখাবো বাড়ি গিয়ে। তো দেখো এখানে আবার আজকে স্টুডিওতে এসেছিলাম ছবির ব্যাপারে কথা বলতে, তো ওই দাদা আজকে নেই, তো যাই হোক আমাদের ফোন নাম্বার টাম্বার রেখে দিয়েছে। আর আমি ভাবছি এই সাইজটাই বানাবো, এই যে তোমাদের যে দেখালাম এই সাইজটাই করব, এই যে এই সাইজটা। তো দাদাকে দাদার সাথে আমাদের কথা বলিয়ে দিবে বলেছে, নাম্বার রেখে দিয়েছে। তো এই দেখো মেলা থেকে আসলাম, আর কী কী আনলাম মেলা থেকে, মেলাতে এ মা কি করছিস? এই দেখো পেপার নিতে চলে গেছে ওই ঘরে, এই দেখো ঘর থেকে পেপার। তো মেলার থেকে অমন কিছু আনিনি, মাত্র কয়েকটা জিনিস, আর এই ফোনটা, কয়েকটা জিনিস এনেছি। আরে বাবা এই দেখো অভিশ্রুতির জন্য এনেছি, দেখো ওয়াটার ওয়াটার কালার গুলো হয় না সেগুলো, 30 টাকা করে। ১৬টা আছে, আর এই যে এক প্যাকেট পাঁপড় এনেছি, অভিশ্রুতি খেতে ভালোবাসে, আর এই যে অভিশ্রুতির জন্য চুলের গার্ডার, এগুলো দিয়ে চুল বাঁধতে ভালো লাগে। আর এই যে দেখো এগুলো অনেক দিন থেকে খুঁজছিলাম আমি, খেলনা বাটি হয় না এগুলো, কি বলে কি জানি কই, হাড়ি 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 বলে, হাড়ি বলে তো জানি, কিন্তু এটারে জানি কি কই না, সিলভার না কি সিলভারি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের, এগুলো স্টিল অ্যালুমিনিয়ামের। তারপরে এই যে ছোট ট্রে, এই দেখো ট্রে, আর কড়াই, এগুলো অনেক ভালো লাগে দেখতে। আর এই দেখো এই যে ঝাঁঝরি, ঝাঁঝরা বলে যে ঝাঁঝরা, আর এই যে এগুলো ওই যে তরকারি তরকারি দেওয়ার জন্য হাতার মতো, আর এই যে খুন্তি, তো তো ভালো লাগে না ছোট ছোট। আর এটা তো আরো সুন্দর দেখো, দেখাচ্ছি আরো অনেক কিছু ছিল, আমি ওইগুন টাকা নিয়ে যাইনি দেখে, এই কোটে বটি একটাই ছিল, আর ভিডিও তো দেখাতে পারিনি কি কি ছিল, তখন আমার ফোনটার ইয়ে ফোনটার স্ক্রিন গার্ড লাগাতে গেছিল অভিষেক, ফোনটা নিয়ে গেছিল, আর বটিটা দেখো
পুরো একদম সত্যিকারের বটির মতো এইভাবে করে রাখা যায়। আমাদেরও একটা ছিল বটি এমন। তারপর সারাশি ছিল, সারাশিটা প্লাস্টিকের, প্লাস্টিকের ছিল সারাশিটা, সেজন্য আর আনিনি। যদি এমনি স্টিলের বা অ্যালুমিনিয়ামের থাকতো তাহলে নিয়ে নিতাম, খুব সুন্দর না বলো? আর গ্যাসের চুলাও ছিল, প্লাস্টিকের গ্যাসের চুলা আছে, তাই আর আনলাম না। ওই 15 টাকা করে জোড়া। হ্যাঁ মা বলো। কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে বুঝলে। একটা কালার নিয়ে কালার করে ওটা আবার জলে ধুইয়ে ব্রাশটাকে তারপরে ইয়ে করবে, আবার নেবে অন্য কালার। হ্যাঁ আঁকো। আর এই যে আমার পান।